Hello dear viewers, how are you? Welcome to Career Awareness. My dear viewers, you know, করোনা কালে আমরা কিন্তু আমাদের সমস্ত কিছু থেমে গেছে এবং প্রাকৃতিকভাবে থেমে গেছে। আমরা একাডেমিক্যালি এবং আমাদের বিভিন্ন ধরনের চাকরি খোঁজার ব্যাপারে, বিভিন্ন জব সিকিংয়ে কিন্তু আমরা অনেক পিছিয়ে গিয়েছি। তো করোনাকালে আপনি কতটা ক্যারিয়ার সচেতন আছেন? আপনি কি আপনার ক্যারিয়ার বিষয়ে যথেষ্ট সচেতন আছেন? আপনি এখন না হয় করোনা চলছে, তাহলে ভবিষ্যতে আপনি কি করবেন? আপনি করোনা চলে যাওয়ার পরে আপনার কেমন অবস্থা হবে, এই বিষয়টি কি আপনার ব্রেনে আছে? আপনি কি এই বিষয়টি নিয়ে ভাবছেন? যদি না ভেবে থাকে, তাহলে বর্তমানের একটি নিউজ, একটি খবর আপনার জানানো দরকার এবং আপনার জানা দরকার যে কীভাবে আপনি এই করোনাকালে আপনার সময়টাকে কাজে লাগানো দরকার। আপনি দেখবেন এই নিউজটি দেখলে আপনি বুঝবেন যে এখানে কী বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কালের কণ্ঠ পত্রিকাতে বলা হচ্ছে যে করোনা মহামারীতে বেকার হয়েছেন কর্মজীবী তরুণীদের 29%। কর্মজীবী তরুণীদের 29%, তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনারা যারা মেয়ে আছেন, সেই মেয়েদের প্রায় 1/3 বেকার হয়েছে, আপনাদের কোনো কাজ নেই। এবং তরুণদের মধ্যে 11%, এবং এই হারটি ছেলেদের কম হলেও কিন্তু একেবারে কম না, এটি হচ্ছে 11%, মানে 100 জনের 11 জন। এটি বাড়বে, কমবে না যদি এই পরিবেশ চলতে থাকে। তো ভিউয়ার্স, আমরা যদি মনে করি যে এই পরিবেশটিকে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমাদের কী করতে হবে? ভিউয়ার্স, এই যে আমাদের আলোচকরা, বিভিন্ন ধরনের আলোচকরা, তারা এই কথাগুলো বলেছে, আমরা দেখে নিই নিউজটি। করোনা মহামারীর সময়ে বাংলাদেশের বহু তরুণী তরুণ তরুণী কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। দেশে মহামারীর আগে আয়মূলক কাজে নিযুক্ত তরুণীদের প্রায় এক তৃতীয়াংশ চলতি বছর জানুয়ারির মধ্যে চাকরি হারিয়েছেন। তার মধ্যে এখন চলছে জুন মাস, তার মানে আরও কিন্তু হারিয়েছেন এর মধ্যে, একই সময়ে কাজ হারিয়েছেন 11% তরুণ। এর মধ্যে যে তরুণীরা পুনরায় উপার্জনের ব্যবস্থা করতে পেরেছেন, তাদের আয় মহামারীর আগের আয়ের থেকে 21% কমে গেছে। মানে এর মধ্যে কেউ কেউ চেষ্টা করে কিন্তু নতুন জায়গা বের করে নিয়েছে, কিন্তু তাদের আয়টা গেছে কমে। অন্যদিকে কাজ হারানো তরুণদের মধ্যে যারা নতুন করে কাজে যুক্ত হয়েছে, তাদের আয় আগের চেয়ে 10% কমে গেছে। রবিবার 11 জুলাই সন্ধ্যায় ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর ইমরান মতিন ওয়েবিনারের একটি সমীক্ষার ফলাফল হিসাবে উপরে তথ্য উপস্থাপন করেছেন। সমীক্ষার উত্তরদাতারা উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো, হস্তশিল্প, কারখানার চাকরি, দর্জির কাজ এবং হালকা প্রকৌশলের মতো ক্ষেত্রে সাধারণত তরুণদের কর্মসংস্থান হতো, কিন্তু এই খাতগুলোতে মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই খাতগুলোতে আগের অবস্থায় নিয়ে আসা খুব কঠিন এবং সময় সাপেক্ষ, তাই করোনাকালে শেষে তরুণদের জন্য চাকরিতে ফিরে আসতে অসুবিধা হবে। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD এবং ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বিশ্ব যুব দিবস 15 জুলাই উদযাপন উপলক্ষে বলেছে, বিল্ডিং আর রেজিলিয়েন্ট ইকোসিস্টেম ফর উইমেন ইন দ্য স্কিল সেক্টর, চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস। তো এখানে যদি বলা হচ্ছে যে আমরা বুঝতে পারছি যে নারীর ক্ষমতার অনেক অগ্রগতি পুরো অবস্থা ফিরিয়ে নিতে পারে, তো জাস্ট আমরা এই জিনিসটি দেখলাম। নিউজটি দেখার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু এই বেকার হয়ে যাচ্ছে, যারা বেকার হয়ে যারা কাজ ছিল তারাই বেকার হয়ে গেছে, তাহলে যাদের কাজ নাই তারা কিন্তু অলরেডি সেই সংখ্যার মধ্যেই আছে। তাহলে আমরা যারা সংখ্যার মধ্যে আছি, তারা কি আমরা যথেষ্ট সচেতন আছি যে আমরা এই বিষয়ে কি করতে পারি, আমাদের কি কি করার দরকার এবং এই সময়টাকে সাথে আমাদের কি কি খোঁজ খবর রাখতে হবে? তাহলে আমরা কি আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানা দরকার আছে? ইয়েস ভিউয়ার্স, তাহলে আমরা সেটাই জানবো এখন যে আমরা হতাশা বা অপেক্ষা করে আমাদের কি লাভ। আমরা যদি অপেক্ষা করে থাকি যে কবে এটি ঠিক হবে, তখন আমরা কিছু করব। কবে ঠিক হবে আমরা কে জানে? ভিউয়ার্স, আপনি জানেন না, আমি জানি না, কে জানে? হতাশা এবং অপেক্ষা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। হতাশা হওয়া যাবে না, কারণ হতাশা বেঈমানের লক্ষণ। আল্লাহর প্রতি যা বিশ্বাস নাই, তাকে আল্লাহ বলেছেন যে হতাশা ঈমানদার কিন্তু সবসময় অপটিমিস্টিক হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অপটিমিস্টিক হবেন এবং হতাশা ঝেড়ে ফেলে অনলাইনে আপনি যা যা করতে পারেন সেই বিষয়ে আপনাদের ধারণা দিয়ে নিজেদের বাড়িতে কিছু করতে পারেন, আর তা না করে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, অনলাইনে যদি কাজ করতে শেখেন, তাহলে কিন্তু আপনি একটি ভবিষ্যৎ পাবেন এবং আপনার হতাশা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। তো ভিউয়ার্স, সবার জন্য সমান না, সবাই অনলাইনে একই কাজ করবে তা না, আপনি অনলাইনে গিয়ে দেখবেন যে আপনার কী কী কাজ করতে পারেন, আপনি যে কাজগুলো করতে পারেন সে সম্পর্কে ধারণা দিব। এর বাইরেও কিন্তু ভিউয়ার্স অনেক অনেক কাজ আছে, আপনি যখন এই কাজগুলোর দিকে আগাবেন তখনই কিন্তু সময় করে এই সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনার সম্পর্কে আমি বলবো না,
আপনার সম্পর্কে আপনিই ভালো জানবেন যে আপনার আসলে কী করা উচিত। দেখুন ভিউয়ার্স, আপনাদের বিভিন্ন জিনিস আছে, আমাদের প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন আপনারা বোঝেন, এটি ফটো এটি এটি করতে হয় আপনাদের, বিভিন্ন পাওয়ার পয়েন্ট বা স্লাইড শোতে করতে হয়। তো এই ভিউয়ার্স, এটি কিন্তু খুব কঠিন কাজ না। আপনাকে যদি করতে হবে, জাস্ট এখানে ঢুকতে হবে, আপনাকে যে কোনো একটি বিষয় বেছে নিতে হবে, প্রথমে দেখতে হবে কয়েকটি বিষয় যে কোন কয়েকটি, হয়তো চার পাঁচটি বিষয় আপনি বেছে নিলেন, সেই চার পাঁচটি বিষয় থেকে আপনি খুব দেখলেন যে কোনটিতে আপনার বেশি ভালো মনে হয়, আপনি সেটা করতে শুরু করলেন। তো ভিউয়ার্স দেখবেন, খেয়াল করবেন যে আপনার বেশি পছন্দ কোন দিকে, আপনার ভালো লাগার দিক কোথায় আছে, সেই ভালো লাগার দিকের দিকে আপনি আগাবেন। দেখবেন আপনি কিন্তু আর আপনি ক্লান্ত হচ্ছেন না, আপনি কাজগুলো করে মজা পাচ্ছেন। এবং প্রেজেন্টেশন আছে, ফটোগ্রাফি আছে, ফটোগ্রাফি আপনারা করতে পারেন, আপনাদের হাতে মুখে এখন থাকে একটি ক্যামেরা, মোবাইল ফোনে একটি সব শক্তিশালী ক্যামেরা থাকে এবং সেটি অনেক গুরুত্বপূর্ণ অনেক কাজের। এবং অ্যানিমেশন কাজটি শিখতে পারেন আপনারা, খুব ডিফিকাল্ট না, লোগো ডিজাইন শিখতে পারেন, এগুলোর জন্য অনেক কিছুই শেখার বিষয় আছে, আপনি কিন্তু সময়টা নষ্ট না করে এগুলো শিখতে পারেন। ইলাস্ট্রেশন শিখতে পারেন আপনি, আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি ইলাস্ট্রেশন শিখতে পারেন, গ্রাফিক্স ডিজাইন যদি শিখতে পারেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু অনেক সফটওয়্যার আছে এখন, আগে যে আমরা ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে করতাম, এখন কিন্তু নতুন নতুন বিভিন্ন ধরনের অনলাইন সব সফটওয়্যার বের হয়েছে, তার মধ্যে ক্যানভাস এরকম অনেক কিন্তু আছে, যেগুলো আপনারা ব্যবহার করে কিন্তু খুব সহজেই এগুলো তৈরি করতে পারেন। আগের মতো সেই ডিফিকাল্টি কিন্তু এখন আর নাই, আপনি কিন্তু অনেক সহজেই কাজগুলো করতে পারবেন। আর আপনি এইগুলো জানার জন্য কিন্তু আপনি এই কোরাতে যাবেন, কোরাতে গিয়ে আপনি জাস্ট এই লিঙ্কটি ক্লিক করে আপনার পোস্টগুলো লিখবেন যে আপনি কী করতে চান, আপনাকে কীভাবে হেল্প করতে পারে। এবং কোরা দেখবেন যে আপনাকে এত বেশি হেল্প করছে যে আপনি দেখবেন যে আপনি সাধারণ কয়েকজন শিক্ষক আপনাকে অতটুকুই হেল্প করতে পারতো। সুচ্ছ আপনি কোরাতে গিয়ে আপনি কিন্তু আপনার নিজের সম্পর্কে জানবেন এবং এই সম্পর্কে জানার জন্য আপনি কী কী করতে পারেন, আপনি রাইটিং করতে পারেন। আপনি রাইটিংয়ের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, যারা মনে করেন যে আপনার মধ্যে একটু সৃজনশীলতা আছে, ক্রিয়েটিভিটি আছে, তারা এই রাইটিংয়ে যাবেন। আর যাদের মধ্যে ক্রিয়েটিভিটি নাই, তারা অন্য কাজে যাবেন। যেমন মনে করেন যে আমরা একটু আগে দেখলাম ইলাস্ট্রেটরে দেখলাম, সেখানে লোগো ডিজাইন ডিজাইনিং আছে, এগুলো করতে পারেন। আপনি ডেটা এন্ট্রি করতে পারেন, আপনি অফিস অ্যাসিস্ট্যান্ট হতে পারেন। তবে যারা এখানে সৃজনশীলতার ক্ষেত্রে বিজনেস প্ল্যান রাইটিং, তো এইগুলো যারা সাধারণ পড়াশোনা জানেন বা যারা মনে করেন যে হ্যাঁ আমার একটু বিচার বুদ্ধির ক্ষমতা আছে, তিনিই লিখতে পারবেন। এত বেশি ক্রিয়েটিভিটি, এত বেশি কল্পনা শক্তি এখানে দরকার নেই। আর কল্পনা শক্তি হচ্ছে এমন একটা বিষয় যেটি কিন্তু আপনি একদিনের সৃষ্টি হবে না। আপনার কল্পনা শক্তি নেই বলে হয়তো আপনি ভাবছেন যে আমার কল্পনা শক্তি উইক, কিন্তু এই ধারণাটি আপনার ভুল। আপনি যতই কল্পনা করবেন, যতই আপনি কল্পনার প্র্যাকটিস করবেন, ততই আপনার ক্রিয়েটিভিটি এবং ইমাজিনেশন পাওয়ার কিন্তু বাড়তে থাকবে। তো ভিউয়ার্স, আপনি কিন্তু এই বিষয়ে মনোযোগ দিবেন এবং ভয় পাবেন না, আপনি বিজনেস প্ল্যান করতে পারবেন। আপনি দেখেন কীভাবে বিজনেস প্ল্যানগুলো করা হয়েছে, সেই বিজনেস প্ল্যান আপনিও করতে পারেন। এবং আপনি যদি অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট বা অন্য কোনো সাবজেক্টের, যাতে দ্যাট মিনস কমার্সের কোনো সাবজেক্টের হয়ে থাকে, তাহলে তো আরও সহজ করে লিখতে পারবেন। তো ক্রিয়েটিভ রাইটিংগুলো আমরা জানি যে এটাতে ক্রিয়েটিভিটি থাকে, এগুলো দেখবেন, যে বিভিন্ন মডেলগুলো দেখবেন যে কোথায় তারা কীভাবে লিখেছে, আপনি সার্চ দিবেন, যেগুলো দেখে লেখার চেষ্টা করবেন যেগুলো লেখা যায় কি না এবং এগুলোর ডিমান্ড কেমন সেগুলো দেখবেন। তো এইগুলো দেখার জন্য কিন্তু আমি আপনাদের সাথে আরও শেয়ার করবো। ভিউয়ার্স, একটা ক্লাসে সব কিছু শেয়ার করা সম্ভব হবে না, আমি চাচ্ছি যে আপনাদের মধ্যে এই বিষয়গুলো ঢুকিয়ে দিতে, সো দ্যাট আপনি যাতে আপনার ক্রিয়েটিভিটিগুলোকে ইউজ করতে পারেন। আপনার বসে থাকা, আপনার হতাশা, এগুলো কিন্তু আপনাকে নিয়ে যাবে নতুন একটি জগতে। আপনি দেখবেন যে সেখান থেকে আপনার মধ্যে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক অস্থিরতা এবং পারিবারিক অস্থিরতা, পারিবারিক সহিংসতা, সেখান থেকে দেখা যায় যে কেউ কেউ কিন্তু সুইসাইডিয়াল সিদ্ধান্ত নিচ্ছে। তো সেই সেখান থেকে যেন আপনারা বের হয়ে আসতে পারেন, এজন্যই কিন্তু আমি এই প্ল্যানটি করেছি আপনাদের সাথে এইগুলো শেয়ার করার জন্য। তো ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং করতে পারেন আপনি। তো ভিউয়ার্স, এটিও কিন্তু খুব ডিফিকাল্ট কাজ না, এটিও দেখা যায় ওয়েবসাইট কন্টেন্ট অনেকেই লিখেছে, আপনাকে সব কিছু লিখতে হবে তাকে জন্য। আপনি জাস্ট সেখান থেকে দেখবেন, সেখান থেকে কপি করবেন, সেগুলো চেঞ্জ করবেন, সেগুলো চেঞ্জ করে আপনি নতুন করে লিখবেন। তো এগুলোর মডেল দেওয়াই থাকে, এমন না যে সমস্ত কিছু পুরোটাই আপনাকে লিখতে হবে। টেকনিক্যাল রাইটিং, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন, আপনারা জাস্ট একটুখানি সার্চ দিয়ে দেখবেন, সিভি লেখা, কভার লেটার লেখা, এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। গ্রান্ট রাইটিং, এটা দেখে নিতে পারেন, কপি রাইটিং, এটাও দেখে নিতে পারেন যে কীভাবে এই কাজগুলো করে, আর্টিকেল লিখতে পারেন এবং ব্লগ পোস্ট লিখতে পারেন। তো ভিউয়ার্স, এগুলো করে কিন্তু আপনি আপনার ইনকামটা তৈরি করতে পারেন। আপনার প্রথমে আপনার কাজ হবে একটু সময় নিয়ে একটি বিষয়কে সিদ্ধান্ত নিতে, আমি এই কাজটা করব এবং তার পিছনে আপনি সময় দেবেন। আপনি সময় দেবেন কতটুকু সময় দেবেন, আপনি দেখেন আপনার জন্য, আপনি যদি বেকার হয়ে বসে থাকেন, আপনি যদি বেকার হয়ে তিন বছর বসে থাকেন, তাহলে তো আপনার এই তিন বছর সময় কে দিবে আপনাকে? বেকার হয়ে আপনি পাঁচ বছর বসে থাকেন, এই পাঁচ বছরে কি কোনো আছে, মানে আপনার কি কোনো গ্যারান্টি আছে যে আপনি পাঁচ বছরের মধ্যে চাকরি পাবেনই? এমনকি গ্যারান্টি আছে তিন বছরের মধ্যে চাকরি পাবেন, এক বছরের মধ্যে চাকরি পাবেন,
তা কিন্তু নাই। সো আপনি কি করতে হবে, আপনি জাস্ট শুরু করবেন, এমনভাবে শুরু করবেন, আপনি একটা প্ল্যান নেবেন যে আমি আগামী এক বছরের মধ্যে কিংবা আমি ছয় মাসের মধ্যে কিংবা আমি আগামী দুই বছরের মধ্যে আমি অমুক জায়গায় পৌঁছাতে চাই। যদি আপনি ছোট টার্গেট করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে খুব কম সময় নেবেন, যে তিন মাসের মধ্যে ডেটা এন্ট্রি করে বা লোগো ডিজাইনিং করে অমুক করে তমুক করে ছোটোখাটো কাজগুলো করে আমি কিছু ইনকাম করব। তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কিন্তু পারিশ্রমিক কম হবে, আপনার পারিশ্রমিক কম হবে, পারিশ্রমিক কম। তো পারিশ্রমিক কিন্তু কম হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন যে অনেক ডেটা এন্ট্রি করছেন বারবার এবং আপনি অনেক পরিশ্রম করছেন, সেই অনুযায়ী আপনার কিন্তু পারিশ্রমিক আসছে না। আর আপনি জানেন যে এই সমস্ত যে সমস্ত জায়গায় পারিশ্রমিক কম আর যেখানে আপনার স্কিল কম লাগে, মানে দক্ষতা যেখানে কম লাগে, দক্ষতা যেখানে কম লাগে এবং ক্রিয়েটিভিটি দক্ষতা ও সৃজনশীলতা যেখানে কম থাকে, সেখানে কিন্তু বেশি কম্পিটিশান থাকে। চিজের সাথে কম থাকলে কী হয়, বেশি কম্পিটিশান থাকে এবং আপনি আস্তে আস্তে দেখবেন যে আপনার ডিমান্ড কমে যাচ্ছে। সো আপনাকে কী করতে হবে, একটু সময় নেন, একটু এক বছর সময় নেন, আপনি সময় নিয়ে আপনি একটির দিকে আগান। আপনি ইউটিউবার হতে পারেন, আপনি ইউটিউবার হতে পারেন, ইউটিউবার ইউটিউব করতে পারেন, আপনি ইউটিউবার হতে পারেন। তো ইউটিউবার হওয়াটা কিন্তু প্রথম দিকে আপনার কাছে খুব ডিফিকাল্ট মনে হতে পারে, প্রথম দিকে আপনাকে খুব হতাশাজনক মনে হতে পারে, কিন্তু একটা সময় দেখবেন যে না, ইউ আর লাকি, ইউ আর আপনাকে আপনাকে মনে হচ্ছে যে আপনাকে বেশি পছন্দ করছে ইউটিউবার ইউটিউব। প্রথমে আপনাকে মনে হবে যে আপনাকে কেউ ইউটিউব পছন্দ করছে না, পরে দেখা যায় মনে হবে যে আপনাকে বেশি পছন্দ করছে। সো আপনি ইউটিউবিং করতে পারেন, বিভিন্ন বিষয় আছে, আপনি দেখেন ইউটিউবে যারা ইউটিউবিং করছে তারা কী কী নিয়ে করছে এবং আপনার পছন্দের সাথে যায় এমন কিছু আপনি বেছে নেন, তাহলে দেখবেন যে আপনিও করতে পারছেন। এরপরে আপনি কিন্তু অডিও এবং ভিডিও প্রোডাকশান করতে পারেন। তো এগুলো আপনারা যে জানেন যে এগুলো আপনারা জানেন দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করবেন যে আমি এটিতেই থাকবো। আর আপনারা জানেন যে সরকারি চাকরি, বেসরকারি চাকরি এই সমস্ত চাকরিগুলোর চাইতেও কিন্তু অনেক বেশি স্যালারি বা অনেক বেশি আউটকাম কিন্তু রেভিনিউ আসবে কিন্তু আপনার এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং থেকে। তো আপনি যদি ভালো ভিডিও ধারণ করতে পারেন তাহলে আপনি এখানে ভিডিও নিয়ে কাজ করতে পারেন। অনেকেই আছে এখানে ভিডিও কেনা বেচা করে থাকে, তো আপনি যেন অনলাইনে ভিডিও কেনা বেচা হয়ে থাকে, তো ভিডিও কেনা বেচার ক্ষেত্রে আপনি যেগুলো করতে পারেন সে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। এগুলো আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এগুলো কোথায় বিক্রি হয়, কারা কেনে এবং এগুলো কোনগুলো কেনে, কোন টাইপের ভিডিও হলে তারা কিনবে, এই সমস্ত বিষয়গুলো আপনাকে সিদ্ধ হবে, অনেক ইনকাম আসবে এখান থেকে। অন্যদিকে আপনি যদি ভিডিও এডিট করতে পারেন তাহলে কিন্তু অনেক জব পাবেন। ভিডিও এডিটর যেমন আমারই কিন্তু ভিডিও এডিটর দরকার হয়, আমি কিন্তু যেহেতু আমি সবসময় আপনাদের জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড দিচ্ছি, তো এই ভিডিওগুলো আমি যে কী করবো, আমি যে এগুলোকে এডিট করবো, এই সময়টা কিন্তু আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, আমি সময় পাই না। তো সেক্ষেত্রে আমাকে যদি কেউ হেল্প করে সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আপনাকে স্যালারি দিতে পারি। তো ইন দ্য সেম ওয়ে এই বাংলাদেশে কিন্তু অনেক ইউটিউবার আছে, তারা কিন্তু আপনাকে এই বিষয়ে আপনাকে প্রোভাইড করতে পারবে। ইন দ্য সেম ওয়ে আপনি যখন বাইরের কাজ করবেন তখন কিন্তু আরও বেশি কাজ করতে বেশি আপনি ভ্যালু পাবেন। সো আপনাকে কাজটা দিয়ে আগাতে হবে, ইউ মাস্ট গো ফরওয়ার্ড, আপনি থেমে থাকলে হবে না। তো আমি বুঝতে পারছি এখানে করতে অনেকে জব পাবেন এখান থেকে, তবে ভিডিও এডিটের কাজ করতে হলে আপনাকে অনেকগুলো অডিও এবং ভিডিওর সফটওয়্যারের কাজ জানা লাগবে। তো জানা লাগবে আপনি জানবেন, জানা তো কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি জানতে হবে। আরও কিছু কাজ আছে, অ্যাডমিন জবস, তো এই কাজগুলোর কথা আমি বলেছি যে এগুলো কিন্তু খুব সস্তা জব আছে। ডেটা এন্ট্রি করা, তারপর ট্রান্সক্রিপশন করা, ট্রান্সক্রিপশন করা মানে দেখে দেখে লেখা, ওই যে আপনারা দেখবেন যে ইউটিউবের যেখানে আপনার লেখাটা যায়, ইউটিউব যেখানে আপনি দেখছেন তার নিচে দেখবেন যে লেখা আসে, নিউজ ডে লেখা আসে, নিউজ ডে লেখা আসে যে আপনি পড়ছেন শুনছেন বাংলায় লেখা আসছে ইংলিশে, অথবা ইংলিশে শুনছেন বাংলায় লেখা আসছে, এটাকে বলে ট্রান্সক্রিপশন। এরপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এমন বিষয় যেমন আমার একটি ইউটিউবার ইউটিউব চ্যানেল আছে, আমার অমুক অমুক ওয়েবসাইট আছে, আমার ওয়েব পেজ আছে, তো এইগুলোকে আপনি কী করবেন, এইগুলোকে আপনি জাস্ট আমাকে হেল্প করবেন, আমাকে হেল্প করবেন, কিন্তু আপনি আপনাকে আমি কোনো অফিস দেবো না, আপনি আপনার বাসায় বসে থেকে অফিস করবেন। তো এটিকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে আপনি আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন, ঠিক আছে, কিন্তু আমার কাছাকাছি বসে থাকবেন না, আপনি আমার নির্দেশনায় আমার পছন্দ অনুযায়ী কাজ করবেন, কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে করতে পারবেন, এটাকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এই কাজটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। তো এখানে আপনি থেকে এই কাজটি করলে আপনি যেটা সুবিধা হবে, আপনি দেখবেন যে আপনি কিন্তু জেনে গেছেন যে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন, আমি কী কী কাজ করি, আমি এই অনলাইন জগতে কী কী কাজ করি এবং কীভাবে করি, এই সমস্ত কিন্তু কিছু কিন্তু আপনি জেনে গেলেন এবং আপনি সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস পেয়ে গেলেন, সেটি হচ্ছে আপনি আপনার বেতনটা পেয়ে গেলেন, আপনি আপনার স্যালারি পাচ্ছেন, আপনি আপনার আর্ন করছেন এবং আপনি স্কিলও ডেভেলপ করে ফেললেন, কারণ এই কাজগুলো আপনি ডেভেলপ করে ফেললেন এবং আমার মতো ব্রেনের আমি যে কাজগুলো করি সেই বিষয়গুলোর আইডিয়াগুলো আমার আইডিয়াগুলো কিন্তু আপনি কিন্তু এমনি পেয়ে গেলেন, তার মানে এখানে কিন্তু আপনি বেশি বোনাস পেয়ে গেলেন।
তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি করতে যদি পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক লাভ, এবং দেখবেন যে আপনি অনেক কাজ শিখে গেছেন এবং আপনি একসময় বস হয়ে গেছেন। এবার প্রজেক্ট ম্যানেজমেন্টের বিষয়টাগুলো আছে, তো এগুলো আপনারা দেখবেন যে কোনটি কীভাবে হয়, কোনটি ডিফিকাল্ট না। ওয়েব রিসার্চ মানে গবেষণা, আপনারা জানেন তো এই রিসার্চ বলতে খুব ওইরকম ডিফিকাল্ট রিসার্চ না। এখানে ওয়েবে বিভিন্ন জিনিসগুলো প্রেজেন্ট করা হয় এবং এই সমস্ত ওয়েবগুলোতে কী কী দেখানো হয়, কারা কী কী দেখতে চায় এবং কোন কোন মেয়েরা কোনগুলো দেখতে পছন্দ করে, কম বয়সী ছেলেরা দেখতে কোনগুলো পছন্দ করে, বৃদ্ধরা কোনটা পছন্দ করে, খাবার হিসেবে কাদের খাবার বেশি পছন্দ, এই সমস্ত বিষয়গুলোকে রিসার্চ করাটাই হচ্ছে ওয়েব রিসার্চ। এর জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলো আপনাকে চেষ্টা করতে হবে না, জাস্ট আপনি সফটওয়্যার এগুলো নিয়ে দেবেন, অ্যাপসগুলো ই করে দেবেন, দেখবেন আপনি কাজগুলো করতে পারছেন। তো ভিউয়ার্স, আরও আছে ওয়েব ডিজাইনিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট আপনি করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোডিংটা জানতে হবে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু সবাই কোডিং জানেন, কোডিং কীভাবে জানেন আপনারা দেখেন, আপনারা যারা এসএসসি পাস করেছেন, যারা এইচএসসি পাস করেছেন, এইচএসসি যারা পাস করেছেন তারা কিন্তু সবাই কিন্তু কী করে এসেছেন, তারা আইসিটি বিষয়টি পড়ে এসেছে। এবং আইসিটি বিষয়ে আপনি দেখেন চ্যাপ্টার ফোরে কিন্তু আপনি পড়েছেন আপনার ওয়েব ডেভেলপমেন্ট, চ্যাপ্টার ফাইভে অথবা সিক্সে, চ্যাপ্টার ফাইভে আপনি গিয়ে পড়েছেন সি প্রোগ্রামিং। তো এই যে সি প্রোগ্রামিং, এটাকেই বলা হয় আপনার আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং আপনি যে ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন, সেখানে যে আপনি এইচটিএমএল শিখেছেন, সেটাকেই বলা হয় ওয়েব পেজ ডিজাইনিং। তাহলে এই যে আপনার সি প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রাম ডিজাইনিং, আর এইচটিএমএল হচ্ছে আপনার ওয়েব পেজ ডিজাইনিং। তো এই কাজের ধারণা কিন্তু আপনার আছে। তো এই কাজটি যখন আপনি করবেন, এই কাজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরও দরকার হয়, কিন্তু আমরা নিজেরা অন্যদেরকে করিয়ে নেই। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, সেক্ষেত্রে এরকম আমাদের মধ্যে কাউকে খুঁজে বের করতে হবে, এবং আপনাকে খুঁজতে হবে না, আমি আপনাকে খুঁজে নেব, আমরাই আপনাকে দেখবেন, খুঁজে দিচ্ছি যখন আপনি কাজটি করতে পারবেন। সো এই কাজটা শুরু করতে পারেন, কাজটি শেখেন। এ ধরনের কাজের পেমেন্টও বেশি হয়ে থাকে, আপনি যে কোনো ধরনের সফটওয়্যার তৈরি করতে পারেন, মোবাইল অ্যাপ তৈরি করতে পারেন। তো মোবাইল অ্যাপ তৈরি করে সেটি আপনার মোবাইল অ্যাপ কিন্তু আপনি ভালো ব্যবসা করবে, আপনি যখন সেটি গুগল প্লে স্টোরে যখন আপনি সেটিকে শো করবেন, যখন এটি মানুষ নিতে থাকবে, তখনই কিন্তু আপনি এ থেকে অনেক রেভিনিউ পাবেন। মোবাইল অ্যাপ বা কম্পিউটার সফটওয়্যার তৈরি করতে পারেন আপনি, এবং আপনি ট্রান্সলেশন করতে পারেন। ট্রান্সলেশন, তো ট্রান্সলেশন কিন্তু আপনাকে কী করতে হবে, একটু বিশেষ জ্ঞান থাকতে হবে আপনার, বিশেষ জ্ঞানের ক্ষেত্রে ট্রান্সলেশন বিশেষ কিছু বিষয় আছে, যেমন কনসালটেশন করতে পারেন। যেমন আপনারা যারা যদি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি কনসালটেন্সি করতে পারেন। তো এখানে আপনি দেখতে হবে যে কোন কোন জায়গায় কনসালটেন্সি চাওয়া হচ্ছে, এবং আপনি অ্যাকাউন্টিং করে দিতে পারেন। আপনি বাসায় বসে থেকে আপনি অ্যাকাউন্টিং পাস করেছেন, আপনি অ্যাকাউন্টিং ভালো বোঝেন, আপনি অ্যাকাউন্টিং পাস না করলেও কেউ কেউ অ্যাকাউন্টিং ভালো বুঝতে পারে, সে বললো যে হ্যাঁ আমি এটা করে দেবো, আমি এই আপনার হিসাব নিকাশ করে দেবো, আপনার অফিসের হিসাব নিকাশ করে দেবো, তো আপনাকে এটা দিয়ে দিলে আপনি করে দিলেন। সো একজন আরেকজনকে বলবে যে হ্যাঁ সে ভালো অ্যাকাউন্টিং পারে, ডেটা সায়েন্স অ্যানালিটিক্স, তো অ্যানালিটিক্স করতে হবে, ডেটা সায়েন্স, এটি আপনারা যারা বুঝবেন যে যারা সায়েন্স পড়ে তারা ডেটা সায়েন্সের ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারবেন, এবং আইটি ও নেটওয়ার্কিংয়ের বিষয়গুলো আপনারা, এগুলো যারা যাদের ধারণা আছে তারা করবেন। কাস্টমার সার্ভিস এটিও করতে পারেন, যে কারণ হচ্ছে যে আমার তো অনেক কাস্টমার আছে, যেমন আপনি মনে করেন যে আমার সাথে যারা ডিল করছে তাদের সবার সাথে আমার কথা বলার সময় পায় না, সবার মেসেজের অ্যান্সার দেওয়া, সবার পোস্টের উত্তর দেওয়া, এগুলো সবসময় সম্ভব হয় না। তখন আমার কাজটা যদি আপনি করে দেন তাহলে কিন্তু আপনি আমার কাস্টমার সার্ভিসটা করলেন এবং তার বিনিময়ে আপনি অর্থ পেতে পারেন। সেলস এবং মার্কেটিং এটি হচ্ছে যে আপনি নিজের জিনিসও সেলস করতে পারেন এবং মার্কেটিং করতে পারেন, এবং অন্যের জিনিসও সেলস মার্কেটিং করতে পারেন। আপনারা জানেন যে অ্যামাজন অ্যাফিলিয়েটস আছে এবং দারাজ বাংলাদেশে আছে, বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের জায়গা আছে, এবং নিজেও আপনি এগুলো করতে পারেন, ফেসবুক মার্কেটিং করতে পারেন, এগুলো করে কিন্তু আপনি জাস্ট আপনার কাজগুলো করতে পারেন। তো ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার যারা করতে পারেন তারা কিন্তু এগুলো করবেন। তো ভিউয়ার্স, বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনিংয়ে বেশি চলে, এটি বেশি মানুষ জানে। যদি আপনি মনে করেন যে আমার একে একে ভালো বুঝবো না, আমার একটু হেল্পফুল কারো লাগবে, তাহলে গ্রাফিক ডিজাইনিং শুরু করতে পারেন। কন্টেন্ট রাইটিংও বাংলাদেশের অনেকেই করে, এটি থেকে আপনি হেল্প পাবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, যেটি এটি খুব জনপ্রিয়, এটি আপনি করতে পারেন। এটি করলে আপনার নিজের যেগুলো প্রোডাক্ট থাকবে সেগুলো এসইও করতে পারবেন, আপনি অন্যটাও করে অর্জন করতে পারবেন মানি। ওয়েব ডিজাইন করতে পারেন, অনলাইন ডেটা এন্ট্রি করতে পারেন। তো ভিউয়ার্স, এগুলো আপনি জাস্ট করে কিন্তু করতে পারেন। তো কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলটি কিন্তু ছকে আপনারা ছিলেন এতক্ষণ, তো আমরা কিন্তু সবসময়ই আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি, এবং আপনাদের ক্যারিয়ার বিষয়ক, আপনাদের একাডেমিক বিষয়ক বিভিন্ন বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমরা সবসময় প্রোভাইড করে থাকি। তো যেহেতু আমরা চাই যে আপনাদের রাস্তাটা
আমরা হেঁটে এসেছি এই রাস্তায়, যদি আপনিও হাঁটেন তাহলে হয়তো আপনিও সফল হবেন এবং আপনার সফলতাই আমাদের কাম্য। আর আপনার সফলতার পিছনে যদি আমার এতটুকু অবদান থাকে সেক্ষেত্রে আপনি মনে করবেন যে হ্যাঁ আমাকে, আমার প্রতি কৃতজ্ঞতা থাকবেন আপনার, এবং এটি এটুকু থেকে হয়তো আমি এক সময় আল্লাহর কাছে অন্য কোনো ক্ষমা পাবো এবং তার প্রতি রহমত পাবো, সেই আশায় করা। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। উইশার গুড লাক।